আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোন ব্যক্তি যদি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরত দেয় না দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে অসন্তুষ্ট হয় ফিরিয়ে দেই একবার দিলে আরেকবার দিতে চায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছেন এমন যার কাছে যখন বান্দাবান্দিরা চায় তাদের প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান সুবাহান এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব বিশেষ করে আমরা একটি দোয়া পড়ব দোয়াটি যদিও ছোটক আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারাতে অনেক ফাজায়েল অনেক ফজিলত আমাদের জন্য রেখেছেন যখনই কোনো বিপদে পড়ে যাব মুসিবতে পড়ে যাব আমরা দোয়াটি পড়ব কারণ এই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে কমপক্ষে সত্যটা বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে সত্যটা কঠিন বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ রব্বুর আলমিন তাকে হেফাজত করেন যে ব্যক্তি ওই সময় এই দোয়াটি পড়ে আল্লাহ পাক আলমিন তার হাওয়া এজগুলো পূরণ করে দেন যখন যা কিছু লাগবে আমরা আমলটি করব আর আল্লাহ পাক আকরবুল আলমিনের কাছে চাইব। দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের প্রিয় সাহাবি হতৃত অমর রাদি আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি বাজারে গিয়া দোয়াটি পড়ে দোয়াটি যদি কোনো ব্যক্তি বাজারে গিয়ে পড়ে আল্লাহ পাক রব্বুর আলামিন তার আমল নামাই দশ লক্ষ নিকি লিখে দিবেন সুবাহার আল্লাহ তার আমল থেকে দশ লক্ষ গুণাব ক্ষমা করে দিবেন অত্যন্ত তাৎপর্যবহ হয় দোয়াটি হজরতে তামিমে দানি রাহু তালান থেকে বর্ণিত তিনি বলেন কোন ব্যক্তি যদি দোয়াটি দশ বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাই দশ লক্ষ নিকি লেখে দিবে দশ লক্ষ নিকি তার আমল নামাই আল্লাহ পাক রব্বুল আলমিন লেখে দিবেন দোয়াটি খুবই সহজ লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া يمীত বিয়াদিহিল খায়ের ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধান নাই লা শারীকা লাহু তার সাথে কোনো শরীক নাই তিনি হচ্ছেন একক লাহুল মুলকু সমস্ত রাজত্ব একমাত্র তার কাছে পৃথিবীর সমস্ত রাজত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহান তার কাছে সমস্ত রাজত্ব ওলাহুল হাম সমস্ত প্রশংসা কেবল তারই কোরআনে কেরেমি শুরুতেই আল্লাহ পাক বলে দিয়েছেন প্রতি অক্ত নামাজে প্রতি রাখাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক সুতরাং সেই কায়নাতের জন্য সমস্ত প্রশংসা তিনি যাকে ইচ্ছা জীবন দান করেন যাকে ইচ্ছা তিনি মৃত্যু দান করেন বিয়াদিহিল সমস্ত কল্যাণের চাবি কাটে একমাত্র পাক রব্বুল আলমিনের হাতে আল্লাহ পাক রব্বুল হচ্ছেন কাউকে যদি ইচ্ছা করেন তিনি কল্যাণ দান করেন কাউকে ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসিবতে রাখেন সব কিছুর এক চত্র মালিক কে আল্লাহ পাক রব্বুল আলমিন আলা কুল্লি সাইন কদির তিনি সর্বময় ক্ষমতার অধিকারী সর্ব বিষয়ে তিনি শক্তিমান আমরা দুনিয়াতে দেখা যাই কোনো নেতার সামনে দাঁড়ায় যদি নেতার অনেক প্রশংসা করি তাহলে কিন্তু নেতার কাছে খুব ভালো লাগে এমনকি নেতা আপনাকে তখন পুরস্কার হিসাবে নগদ আপনাকে কিছু দেয়া দেবে সে আল্লাহ পাক রব্বুর আলমিনকে যদি আমরা বলি আল্লাহ আপনি রব আপনার সাথে কোন শরিক নাই সমস্ত রাজত্ব আপনার প্রশংসা আপনার আপনি জীবন দান আপনি মৃত্যু দান কারিফ কল্যাণ সমূহ আপনি দান করেন এভাবে যখন এক এক করে আল্লাহকে আমরা প্রশংসা করতে থাকি আল্লাহর গুণ কীর্তন যখন বর্ণনা করতে থাকি আল্লাহ পাকের রহমতির দরিয়াই উচ্চ সৃষ্টি হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুর আলামিন বলতে থাকেন ও আমার বান্দা বান্দিরা কি লাগবে তোমার তুমি বলছো আমি নাকি সর্বময় ক্ষমতার ক্ষমতার অধিকারী কি টেনশনে পড়ে গেছো আমি আল্লাহ টেনশন থেকে মুক্তি দিয়ে দিব কি রিজিকের সংকটে পড়ে গেছো আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দিয়া খুশি করে দিব তোমার যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ পাক বিন সব কিছুর ব্যবস্থা করে দিব সুবহানন্দ এজন্য এই আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আমরা এই দুয়াটি পড়বো লা ইলাহা ইল্লাহু ওহ্ লাহু লা শরী কলাম লাহুল মুলুকু ও লাহুল হেমতু হে ই ওয়াই ওমিত হইর অহু আলা কুল্লি সেই ইন খদির আমরা এই দুয়াটি বেশি বেশি পড়বো যদি সময় পাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ব এই দোয়াগুলো পড়ার দরাতে আল্লাহ পাকে রহমতের দরিায় তরঙ্গমালা সৃষ্টি হয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করবেন দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন আমাদের প্রয়োজনীয় যা কিছু লাগবে ব্যবস্থা করে দেবেন কমপক্ষে আল্লাহ নবী বলেন সত্যটা বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন